পৌঁছিয়ে গেলাম শ্রীভূমিতে। এখন মণ্ডপটা দেখার পালা, ডিজনিল্যান্ড। চলো দেখে আসি ডিজনিল্যান্ড। ওই জন্য দিন নেই থাকে না। দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে। আকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। ঢোকার মুখে ভেবেছিলাম ভিড় হবে না, কিন্তু ভেতরে ঢুকে বাবা এত ভিড় দেখতে পাচ্ছ, কত ভিড়ের মধ্যে আমি দাঁড়িয়ে আছি। এখন দুপুর বেলা, তাই এত ভিড়। রাত্রে যে কত ভিড় হবে তা কে জানে। রাত্রে তো লাইটিং আরো বেশি ভিড় হবে, আর লাইটিংটাই দেখার মতন। শুধু ওপর দিয়ে দেখো ভাই বন্ধুতে টাকা টাকা দিচ্ছে। মণ্ডপের কাছাকাছি প্রায় চলে এসেছি, তাও সকাল বলে ঢোকার চান্স পেয়েছি। রাত্রে বেলা লাইটিং দেখার আশায় যদি আসতাম তাহলে বোধ হয় ওই ভিড়েই পিছিয়ে মরে যেতাম। তাও ভালো কাছাকাছি প্রায় চলে এসেছি। চলো দেখা যাক মণ্ডপটা। লাগলো দোলা কাশের বনে হিমেল শরৎ টানে, ডিজনিল্যান্ডে পৌঁছিয়ে গেছে। কিন্তু এত ভিড়, এত ভিড়, ঠেলাঠেলি হচ্ছে। ও ভালো করে ভিডিওটা খুলতেই পারছি না, দেখতে পাচ্ছ হাত কেটে যাচ্ছে। এই যে এখানে দেখো পুতুল সেজে নাচানাচি করছে, কিন্তু ভালোভাবে এর ভিডিওটাও করতে পারছি না। আর আশেপাশে ডিজনিতে সব কার্টুন চরিত্রগুলোকে ফুটিয়ে তুলেছে, যে ফ্রোজেন, তারপর মিকি মাউস, মিকি মিনি, এইটা দেখা গিয়েছিল। এটাই মেন মিকি মাউস আর মিনি। এখন আমরা ভিতরে প্রবেশ করছি। শ্রীভূমির ঠাকুর মানে দর্শনীয়, আকর্ষণীয়। শ্রীভূমির ঠাকুর এবার আমাদের সকলকে দেখাবে। খেলাগুলো খেতে খেতে মায়ের কাছে তো পৌঁছিয়ে গেলাম, এবারে মাকে দর্শন করাবো তোমাদের। আর শ্রীভূমির মা মানেই সোনার গহনা দিয়ে মোড়ানো, অবশ্যই সোনার গহনাটা মাছ থাকবেই।
রেখে দিয়েছি শুধু একটাই কারণে, জল জলে বাসি বাজে আর বলো তাড়াতাড়ি 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 গাছগুলোকে এইভাবে উঠে নিয়ে গেছিলাম। না মোটামুটি ভালোই করেছে। চুমুদি বাইরে বেরিয়ে এই সফিসের দোকানটা চোখে পড়লো, অসাধারণ অসাধারণ এই ঠাকুরের মূর্তি আছে। একটু আগে আসছে এই মণ্ডপটা দেখা যায়। এই গত বছর এখানে বিচুলি দিয়ে একটা মণ্ডপ করেছিল, এবারে অকাল প্রধান এই মণ্ডপটা। আর এখানকার প্রতিমাও খুবই দর্শনীয়, সত্যি মনে হয় যেন সোনায় মোড়ানো। যদিও বা এটা সোনায় মোড়ানো ঠাকুর না, তবু সোনায় মোড়ানো ঠাকুরের কিছু কম না। ডিজাইনটা খুব সুন্দর করেছে কলকাগুলো আশেপাশে। এই মণ্ডপে মায়ের ভোগ দিচ্ছিল প্রসাদ, তো প্রসাদ নিয়ে আমরা হাঁটতে থাকলাম শ্রীভূমিরই উল্টো দিকটায়। শ্রীভূমি মণ্ডপের উল্টো দিক দিয়ে 10 মিনিট হেঁটে আমরা পৌঁছে গেলাম এই মণ্ডপে। তো এই মণ্ডপটা খুব সুন্দরভাবে সুসজ্জিত করেছিল, দেওয়ালগুলোই আলপনার কাজ করা।
পার্সেল প্যাকেট প্যাকেট।